ছেলেটাও মেয়েটার কেউ না মেয়েটাও ছেলেটার কেউ না এবং ছেলেটাও মেয়েটার কেউ না যেদিন বিবাহ হবে তাদের সামনে করা হবে ইয়া ই হান্না সুত তাকুর রবুল্লা খ লা কু নাসি ওয়া হে দা খালা দা মন চা আত্তাকুল্লাহল্লা বিহাল হ্যাঁ এই আয়াত যখন তিনটায় পরস্পর পড়া হবে তারপরে একজন এমাম সাহেব একজন খতিম সাহেব সে কবুল করাবে ছেলেটাকে মেয়েটা অনুমতি দেবে অর্থাৎ মেয়ের বাপ তারপরেই কিন্তু যায় হবে তার আগে কিন্তু যায় হ্যাঁ বিশেষ কিছু কারণ থাকতেই পারে ছেলেটা হয়তো চাইছে যে মেয়েটার সাথে আমি কিছু জানবো পাঁচটা কথা বলবো জানার উদ্দেশ্যে বিবাহ করার উদ্দেশ্যে বিবাহ শিকার করবে বিবাহ যদি মানে ছেলেটা মনে করে যে না কথা বলবো মেয়েটাকে দেখতে গিয়েও কথা বলা হবে বা পার্সোনাল জিজ্ঞাসা করব আলাদা কিন্তু করা যাবে না জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করার জন্য কথা বলা যেতে পারে জাস্ট জিজ্ঞাসা করা পর্যন্ত যে হ্যাঁ একজন মেয়ে মেয়ের ভিতরে অনেক কিছু থাকতে পারে অতএব আমি ক্লিয়ার হতে চাই তবে এটা আসলে সরিয়ে সম্মত যেটা হলো যে মেয়েকে দেখতে হবে এবং মেয়েটা বলবে রাজি আছি বাপের সামনে বাপ তখন বিবাহ দিনটি ঠিক করে বিবাহ দিয়ে দিবে যে ছেলেটার প্রতি সে রাজি আছে আর যদি বাপ জবরদস্তি দেয় সেটাও যায় যে না আর যদি মেয়ে পালিয়ে যে বিয়ে করে সেটাও যায় না আর বিবাহের পূর্বে কথা বলাটা থেকে অব্যবহিত বা দূরেই থাকার চেষ্টা করতে হবে ভাই জানি এগুলো আসলে শয়তানের প্ররোচনা অনেকেই করে থাকে নাম্বার নিয়ে নাই ওই বাড়ি থেকে নাম্বার দেয় ওই বাড়ি থেকে নাম্বার দেয় এর মাধ্যমে হয় অনেক সময় কিন্তু এটা আসলে আদৌ ঠিক না বিবাহের পূর্বে যত পারবে গল্প করবে বিবাহের আগে দেখেন গল্প করলে পাপ হবে আর বিয়ের পরে গল্প করলে যত কথা বলবেন নেকি হবে ইনশাআল্লাহ মেয়েটা যদি খুশি থাকে আপনি যদি খুশি থাকেন তাহলে নেকি আর নেকি সব আর সব মাসা তো আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সঠিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতন করুক আমিন আসসালামু আসসালামাইকুম আরহামাকাত